সিলেট বেড়াতে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার দেখে যাবেন না এমন পর্যটকের সংখ্যা নগণ্য। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়ানোর তালিকায় সবার আগে থাকে মাজার। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের ফলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো এবং মাজারে বেড়াতে এসে সন্তুষ্ট হয়ে ফেরেন পর্যটকরা। মাজার প্রাঙ্গণ ছাড়াও এখানে অনেক পর্যটকের জায়গা আছে, যেমন সাদা পাথর, তারপর হচ্ছে জাফলং, তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অনেক সুন্দর একটা প্লেস সিলেট। এখানে লোকজনও ভালো, যাতায়াত ব্যবস্থাও ভালো, সব মিলিয়ে আর কি আনন্দময়। এদিকে শাহজালাল মাজারে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাজার কর্তৃপক্ষের শতাধিক কর্মী বাহিনী ছাড়াও পর্যটন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। মাজার ছাড়াও আমাদের টুরিস্ট পর্যটকগুলো আছে, যেমন বিছনাকান্দি, জাফলং, তারপরে সাদা পাথর, বিভিন্ন ধরনের লোকদের বিভিন্ন ধরনের যে যেমন সেবা চায় আমাদের ক্ষমতার ভিতরে যত লোক আছে আমরা দিয়ে থাকি। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাজারের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান মাজারের খাদিম। পুকুরপাড়ে একটা চারতলা বিল্ডিং উনি তৈরি করে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী উনি যেখানে এসে জিয়ারত করেন, এই গড়টাকে ভেঙে গড়টাকে একটু বড় করে সুন্দরভাবে উনি সাজিয়ে দিচ্ছেন। গড়ে প্রতিদিন 10,000 পর্যটক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে আসেন। সিলেট অঞ্চলের পর্যটন বলে গড়ে উঠেছে মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে। এই মাজার প্রাঙ্গণে হযরত শাহজালালের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে চিহ্নিত করা গেলে পর্যটকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন। হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।